এই পর্বের ভিডিওগুলোতে আমি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা যারা অঙ্কে খুব দুর্বল তাদের সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এই ধরনের অঙ্ক নিয়ে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটার লিংক এবং পরিমিতির প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজ আমরা যে সব অঙ্কের সমাধান করব সেই সব অঙ্কের সমাধান করতে গেলে যে সব সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রগুলো আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। এই ভিডিওর শেষে সেই সূত্রগুলো আমি আরেকবার বলে দেবার চেষ্টা করব। তাহলে দেখা যাক প্রথম অঙ্কটা কি বলছে। আমরা যে অঙ্কটা সমাধানের চেষ্টা করব সেটা একবার পড়ে নেই। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। এই অঙ্কটা সমাধান করার আগে আমরা একটা ছবি এঁকে অঙ্কটার মানেটা ভালোভাবে বুঝে নেবার চেষ্টা করব। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে এখানে একটা বর্গাকার জমি বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। এই বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতা 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে, তাহলে আমরা যখন দেওয়াল দিয়ে ঘিরব দেওয়ালটা ভেতরে থাকবে। তাহলে আমাদের ছবিটা হবে এই রকম, অর্থাৎ এইটা হচ্ছে দেওয়ালের জায়গা, এটা 3 ডেসিমিটার চওড়া। মনে রাখতে হবে পরিমিতির অঙ্কের সমাধানের সময় সব একই জাতীয় এককে পরিণত করে নিতে হয়, কারণ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার কিন্তু দেওয়ালটা চওড়া হলো 3 ডেসিমিটার, অর্থাৎ একই জাতীয় একক নেই। 3 ডেসিমিটারকে আমাদের মিটারে পরিণত করে নিতে হবে, এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। প্রশ্নে বলছে একটা বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া, অর্থাৎ এই চওড়াটা হলো 3 ডেসিমিটার, এখানে যে চওড়া সেটা 3 ডেসিমিটার, এখানে যে চওড়া সেটা 3 ডেসিমিটার, এবং এটা চারদিকেই 3 ডেসিমিটার চওড়া আমরা দেওয়াল দিয়ে ঘিরছি। প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব। তাহলে এখন আমরা যে জায়গাটায় দেওয়ালটা দেব সেই জায়গাটার ক্ষেত্রফলটা আমাদের প্রথমে জানতে হবে, তবেই আমরা এই দেওয়ালের জন্য মোট কত খরচ হবে সেটা বার করতে পারব। এখন এখানে এই জায়গাটাতে আমরা দেওয়াল দিচ্ছি, এর অর্থটা কি? বর্গাকার জমির ক্ষেত্রফল বলতে এই বর্গাকার জমি যতটা স্থান অধিকার করে আছে পুরো জায়গাটাকে বোঝাচ্ছে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটো বর্গক্ষেত্র, একটা হলো বাইরে যার বাহুর দৈর্ঘ্য 300 মিটার, একটা আছে ভেতরে যার বাহুর দৈর্ঘ্য আমরা জানি না। এখানে দেওয়ালটা বলে দিয়েছে 3 ডেসিমিটার আর এখানে দৈর্ঘ্য দিয়েছে 300 মিটার। তার প্রথম কাজ হচ্ছে এই ডেসিমিটারটাকে আমরা মিটারে নেব, 0.3 মিটার। এখন এই যে ভেতরের বর্গক্ষেত্রটা, এর দৈর্ঘ্য এদিকে 0.3 মিটার কমে গেছে এই 300 মিটার থেকে, আবার এদিকেও 0.3 মিটার কমে গেছে এই 300 মিটার থেকে। তাহলে ভেতরের যে দৈর্ঘ্যটা, ভেতরে একটা বর্গাকার জমি পেয়েছি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, কারণ আমরা যদি এই দেওয়ালের জন্য যে জায়গাটা লেগেছে তার ক্ষেত্রফল বার করতে চাই তাহলে আমাদের এই দেওয়াল সমেত যে জায়গাটা তার ক্ষেত্রফল থেকে দেওয়াল বাদে যে জায়গাটা তার ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই আমরা এই দেওয়ালের জন্য যে জায়গাটা লেগেছে তার ক্ষেত্রফল পেয়ে যাব। এখন এই বাইরে দেওয়াল সমেত যে বর্গাকার জমি তার দৈর্ঘ্য আমাদের জানা, তাহলে এর ক্ষেত্রফল আমরা সূত্রের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারবো। কিন্তু দেওয়াল বাদে যে বর্গাকার জমি তার দৈর্ঘ্য আমাদের জানা নয়, সেক্ষেত্রে আমাদের এই দৈর্ঘ্যটা বার করতে হবে। এখন এই দৈর্ঘ্যটা এদিক থেকে 0.3 মিটার কমেছে, এদিক থেকে 0.3 মিটার কমেছে, তাহলে
300 থেকে 2.3 মিটার কমে গেছে, দুদিক থেকে 0.3 মিটার কমে গেছে। অর্থাৎ 300 থেকে যদি আমরা এই 0.3কে 2 দিয়ে গুণ বিয়োগ করে দেই, তাহলেই আমরা দেওয়াল বাদেই বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এবং এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলেই আমরা এর ক্ষেত্রফলটা সূত্রের সাহায্যে পেয়ে যাব। এখন দেওয়াল সমেত বর্গাকার জমির ক্ষেত্রফল থেকে দেওয়াল বাদে বর্গাকার জমির ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে দেওয়ালের জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব। এবং সেই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলেই তখন 100 বর্গমিটার জমিতে খরচ হচ্ছে 5000 টাকা, এই এত বর্গমিটার জমিতে খরচ হবে কত টাকা সেটা ঐকিক নিয়মের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এখন দেখা যাক অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। বর্গাকার জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার, সুতরাং বর্গাকার জমিটির ক্ষেত্রফল বাহুর বর্গ, সূত্র আমরা জানি এত বর্গ মিটার, এটা গুণ করলে হবে 9 এর পরে 4 শূন্য বর্গ মিটার। তাহলে দেওয়াল সমেত যে বর্গাকার জমিটা তার ক্ষেত্রফলটা আমরা এখানে প্রথমে বার করে নিলাম। বর্গাকার জমিটির চার ধারে 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরলে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য হবে 1 মিটার। এখানে পাশে লিখে দিতে হবে যেহেতু 3 ডেসিমিটার সমান 0.3 মিটার, 300 বিয়োগ শূন্য দিয়ে নি 299.4, এত মিটার সমান 299.4 মিটার। তাহলে এখন আমরা দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম 299.4 মিটার। দেওয়াল বাদে জমিটা হচ্ছে একটা বর্গাকার জমি, তার দৈর্ঘ্য পেয়ে গেছি এখন এত মিটার। তাহলে এই বর্গাকার জমিটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এই দৈর্ঘ্যের বর্গ করতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল সমান 299.4 এর বর্গ, এত বর্গ মিটার। আমরা পাশে গুণটা করে নিই, 2994 2994 4 4 16, এখানে শেষ থেকে 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে এটা হবে 8964 0.36 বর্গ মিটার। দেওয়াল সমেত জমির ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার, দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার। এই দুটো ক্ষেত্রফলকে বাদ দিলে দেওয়ালটা যে জায়গায় হয়েছে সেই জায়গাটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব, সুতরাং যে জায়গার ওপর দেওয়াল তৈরি হয়েছে তার ক্ষেত্রফল সমান, এখানে হচ্ছে 9 এর পরে 4 শূন্য দশমিক দিয়ে 2 শূন্য, 8964 0.36 বর্গ মিটার। বিয়োগটা পাশে আবার করে নেই, 9 এর পরে 4 শূন্য দশমিক 2 শূন্য, 8964 0.36।
বিয়োগ করে পেলাম 359.64, এখানে লিখি 359.64 বর্গ মিটার। 100 বর্গ মিটার জমিতে দেওয়াল দিতে খরচ হয় 5,000 টাকা। এখানে এক বর্গ মিটার জমিতে দেওয়াল দিতে খরচ হবে, আগে বার করে নি এত টাকা, আর 359.64 বর্গ মিটার জমিতে দেওয়াল দিতে খরচ হবে 359.64 টাকা। তাহলে এখানে আমাদের দশমিকটা তুলে দেই এত টাকা, শেষ থেকে দুটো শূন্য কেটে গেল, এখানে শেষ থেকে একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে গুণ করলে কি হবে, 4 5 20, 0 হাতে 2 5 6 30, আর 2 32, 2 হাতে 3, 5 9 45, 8 48 8 হাতে 4, 5 5 25 4 29, 9 হাতে 2 3 5 15 2 17। এখানে এত ভাগ 10 টাকা, শেষ থেকে শূন্যটা কেটে যাবে, তাহলে 17,982 টাকা। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। পরের অঙ্কটা কি বলছে, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। কী দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার, এবং সেই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হলো 40 সেন্টিমিটার, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আগে আমরা একটা ছবি এঁকে অঙ্কটার মানে আর একটু ভালোভাবে বুঝে নেবার চেষ্টা করি। এই হলো একটা আয়তক্ষেত্রাকার জমি, এই জমিটার ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার, এই জমিটার ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার, এবং এই জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। এর কর্ণের উপর, এই জমিটার কর্ণের উপর অর্থাৎ এই বাহুটার উপর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, এবং সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ছবি থেকে আমরা কী বুঝছি, যে এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তো কর্ণের উপর বর্গক্ষেত্র আঁকলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যই হবে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে প্রথমে আমরা আয়তক্ষেত্রের যদি কর্ণের দৈর্ঘ্যটা বার করে নেই, তাহলেই আমরা যে বর্গক্ষেত্রটা আঁকবো সেই বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে আমরা জানি একটা সূত্র আছে, যে আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। যদি আমরা এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেই, তাহলেই আমরা আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে যাব। তাহলে সূত্রের সাহায্যে আমরা এখান থেকে আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করতে পারবো। এরপরে দরকার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি, দৈর্ঘ্যর বর্গ করতে হবে, প্রস্থের বর্গ করে তার সমষ্টি করতে হবে, এবং এই সমষ্টির বর্গমূল নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য আমরা জেনে গেছি, এখান থেকে প্রস্থ আমরা জেনে গেলাম, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করতে পারবো। এই ধরনের অঙ্কের সমাধান করতে গেলে যেসব সূত্রের প্রয়োজন হয় তার কিছু সূত্রের উল্লেখ করছি এই ভিডিওর শেষে।
কারণ সূত্রগুলো না জানলে এই ধরনের অঙ্কের সমাধান করা যাবে না। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, এই আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে। তাহলে এই কর্ণের উপরে বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে, যে বর্গক্ষেত্রটাই কর্ণের উপর আঁকা হয়েছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুর বর্গ বা বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের বর্গ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্থ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা পেয়ে গেলাম সেটাই হয়ে গেল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যের বর্গ করলেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে এখন নিশ্চয় সেটা বোঝা হয়ে গেছে। তাহলে আমরা এবারে অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার। আমরা জানি সূত্রটা লিখি, আয়তক্ষেত্রের প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হলো 1240 দিয়ে ভাগ করলাম, একক হলো সেন্টিমিটার, এখানে কেটে দিয়ে পেলাম 30। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হলো 30 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেছি, আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেছি। সুতরাং আয়তক্ষেত্রাকার জমির, এখানে একটু এইভাবে লিখে দিলে ভালো হবে, সুতরাং আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান এটা, কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি, সূত্রটা লিখে নিই, অঙ্কটা করতে সুবিধা হবে। গেছি কত, 40 বর্গ করব এইটা, আর প্রস্থ পেয়েছি 30, 30 বর্গ কর, একক হবে সেমি। তাহলে এখানে হবে 1600 প্লাস 3 × 3 = 9, 0, এত সেমি। তাহলে এটা যোগ করলে কত হবে, 2500, এত সেমি। 2500 বর্গমূল করলে, আমি মুখে মুখে করছি, বড় সংখ্যা হলে লিখে করতাম, এটা হয় 50 সেমি। তাহলে আয়তক্ষেত্রের জমির কর্ণের দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। কি বলেছে, আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের আয়তক্ষেত্রের জমির কর্ণের দৈর্ঘ্যটা বেরিয়ে গেছে, এই কর্ণের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রাকার জমির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় 50 সেন্টিমিটার। কেন, বর্গক্ষেত্রের 4 বাহুই সমান। তাহলে কর্ণের উপর যখন বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে, তাহলে বর্গক্ষেত্রের 1 বাহু হচ্ছে গিয়ে এই কর্ণটা, এবং বর্গক্ষেত্রের 4 বাহুই সমান। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমাদের এখানে বেরিয়েছে 50 সেন্টিমিটার, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 50 সেন্টিমিটার। সুতরাং ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর বর্গ। তাহলে বাহু হলো 50, 50 বর্গ এত বর্গ সেন্টিমিটার, এটা হবে 2500 বর্গ সেন্টিমিটার। নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। এর অঙ্ক নিয়ে আরও ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটাতে লাইক দিতে এবং শেয়ার করতেও ভুলবেন না। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্কের সমাধানের সময় যে সব সূত্রের প্রয়োজন হয় সেই সব সূত্র নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটা এখনও দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে নিলেই অঙ্ক বুঝতে আরও সুবিধা হবে। এইবারে আমি ওই সূত্রগুলো আরেকবার এখানে বলে নেবার চেষ্টা করছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্যের বর্গ এবং প্রস্থের বর্গের সমষ্টির বর্গমূল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুর বর্গ। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে চার গুণ বাহু। ক্ষেত্রের বাহু নির্ণয়ের সূত্র হলো ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে √2 × বাহু। তাহলে আজ এই পর্যন্তই থাক।